সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি প্রফুল্ল রায়, সহকারী শিক্ষক, তেতলা পিজিএস মাধ্যমিক বিদ্যালয়। আশা করি বন্ধুরা তোমরা ভালোই আছো। আগের ক্লাসে তোমাদের আমি একটি ধারা সম্পর্কে একটি ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে সমান্তর ধারা 13.1 থেকে। এবারে অনুশীলনী 13.2 এর গুণোত্তর ধারা নিয়ে তোমাদের আলোচনা করব। আর খেয়াল করো, এখানে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে যে আলোচনা করছি, আগের অধ্যায়ে তোমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করছিলাম, সেখানে ধারা কি তাও বলছিলাম। এখন দেখো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হলো কোনো ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগফল সর্বদা সমান হয়। এখন দেখো যে যদি ভাগফল সবসময় সমান হয় তখন তাকে গুণোত্তর ধারা বলা হয়। মনে করে 2+4+8+16+. একটি ধারা দেখে দেখো, এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, প্রথম পদ থেকে চতুর্থ দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে 2 আসে। আবার তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি ভাগফল হয় 2। এরকম চতুর্থ পদকে যদি আবার আমরা তৃতীয় পদ দ্বারা ভাগ করি তাহলে আসে 2। দেখো শিক্ষার্থীরা, প্রত্যেক ক্ষেত্রে আমাদের ভাগফল আসছে 2, অর্থাৎ এই যে ভাগফলটা আসছে সমান, এজন্য এটি হয়েছে গুণোত্তর ধারা। এখন দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের এই যে যে ভাগফলটা পেয়েছি এটাকে বলা হয় সাধারণ অনুপাত। তাহলে শিক্ষার্থীরা, আমরা ধারা প্রথম পদকে যদি এ এবং এই সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কিভাবে একটি ধারার পদ বের করতে পারি। দেখো প্রথম পদ এ, তাহলে এ আর 1-1 সমান এ আর 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য হয় সমান এ, অর্থাৎ প্রথম পদ আমরা এ পাই। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ এ আর দ্বিতীয় পদ, অর্থাৎ প্রত্যেক পদে যত পদ সেখান থেকে 1 বিয়োগ, তাহলে এ আর পাওয়ার 1 সমান হয় এ আর। তৃতীয় পদ এ আর 3-1 এ আর স্কয়ার। চতুর্থ পদ এ আর 4-1 সমান এ আর কিউ। এভাবে কিন্তু প্রত্যেকটি পদ আমাদের আসে ডট। তাহলে আমরা এনতম পদ, এনতম পদ সমান হবে এ আর n-1, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা গুণোত্তর ধারার এনতম পদ হল এ আর পাওয়ার n-1। এই একটি সূত্র আমরা পেলাম। এই সূত্র প্রয়োগ করে আমরা কোনো ধারার কততম পদ তা আমরা বের করতে পারবো। এবার দেখো সমষ্টি যদি সাধারণ অনুপাত গুণোত্তর ধারার সমষ্টি, সমষ্টির সূত্র যদি সাধারণ অনুপাত অনুপাত আর, এই সাধারণ অনুপাত যদি আর 1 থেকে ছোট হয়, 1 থেকে ছোট হয়, তাহলে আমাদের সূত্র হবে কি এস এন সমান এ 1-r(n), আগে হবে 1-r যখন 1 থেকে ছোট হইবে, অর্থাৎ আর লেস দেন 1। আবার যদি বড় হয় তখন সূত্র হবে এ ইন্টু আর এর পাওয়ার এন মাইনাস 1 ভাগ আর মাইনাস 1 যখন আর বড় হবে 1 থেকে।
অর্থাৎ আর হচ্ছে সাধারণ অনুপাত যদি আমাদের 1 থেকে ছোট হয় তখন সমষ্টি সূত্র হবে এটা আবার যদি সাধারণ অনুপাত আর 1 থেকে বড় হয় তখন সমষ্টি সূত্র হবে এটা এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্যবই থেকে আমি একটু অঙ্ক করেছি দেখো দেখো 5 নম্বর অঙ্কটি আছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট ডট ধারাটি অষ্টম পদ কত তাহলে এখানে দেখো এটি একটি গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ এ সমান 64 এবং সাধারণ অনুপাত আর সমান আগে যেটা বলছিলাম যে কোন পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায় তাহলে এখানে 32 কে 64 দ্বারা ভাগ করলাম ভাগ হবে 1/2 অর্থাৎ আর সমান 1/2 তাহলে আমরা জানি n তম পদ সমান ar^n-1 সুতরাং অষ্টম পদ সমান এ আর এখানে n এর স্থলে আমরা 8 বসাবো -1 তারপর এর মান আমরা জানা আছে এ আর পাওয়ার হয়েছে এখানে 2^7 এর মান বসাই এর মান 64 আর এর মান হচ্ছে 1/2 এর পাওয়ার হচ্ছে 7 64 কিন্তু এখানে 1 এর পাওয়ার 7 থাকলে 1ই হয় এবং 2 এর পাওয়ার 7 মানে 128 এটাকে কাটাকাটি দিলে হয় 2 সমান 1/2 সেক্ষেত্রে এটাই আমাদের অষ্টম পদ অর্থাৎ ধারাটির অষ্টম পদ হচ্ছে 1/2 এখন এই ধারাটি থেকে আমরা সমষ্টিও বের করতে পারি দেখো সমষ্টি কিভাবে আসে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটাকে যদি আমি সমষ্টি বের করি অর্থাৎ মনে করো যদি সপ্তম পদের সমষ্টি বের করো ধারাটি 60 পদের সমষ্টি কত যদি এভাবে আসে মনে করো ধারাটি 60 পদের সমষ্টি কত তাহলে আমরা সমষ্টি সূত্র ওই আগের মতোই প্রথম পদ এ সমান আমাদের 64 আছে এবং সাধারণ অনুপাত আর সমান 64 ভাগ 32 সমান 1/2 পদ সংখ্যা আছে 7 এখন দেখো শিক্ষার্থীরা আমাদের সাধারণ অনুপাত আর 1/2 অর্থাৎ 1 এর থেকে ছোট তাহলে সূত্রটি হবে সমষ্টি এসএম সমান এ ইনটু 1 অর্থাৎ 1 থেকে ছোট এজন্য 1 মাইনাস আর এর পর এ 1 মাইনাস আর যখন আর লেস দ্যান 1 তাহলে এখানে এর মান বসাইলাম 64 1 আর এর মান আছে 1/2 পাওয়ার 7 এখানে 1 মাইনাস আর এর পর 1/2
64 and 1 power by 1 by 128 and this is a 2 minus 1 by 2 कितने हमारे इक्वेशन को जी देखो 64 1 माइनस सॉरी एक बार ही गुण करें जाए 64 माइनस 64 इनटू 1 बाय 128 भाग and 1 by 2 I put 64 I cut it in half 2 so minus 1 by 2 I can 1 by 2 it put it I take a high x show attach give 1 half 2 1 by 2 এখানে আমার নামে 127 ভাগ 2 আনিছো 1 বাই 2 সমান 127 ভাগ 2 এটা ভাগ অবস্থায় আছে গুণ দিলে উপরে যে 2 নিচে থাকে 1 অর্থাৎ এই 2 টু কাটা দিলে থাকে সমান 127 এটাই आंसर তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা গুণাত্ব ধারা সূত্র প্রয়োগ করে সমষ্টি এবং পদ সংখ্যা বের করতে পারি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো আগামী ক্লাসে আবার দেখা হবে এবং তোমরা বাড়িতে এই ধরনের এই সূত্র প্রয়োগ করে পদ সংখ্যা সমষ্টি এই ধরনের অঙ্কগুলো চেষ্টা করবে এবং আরো বেশি করে শেখার চেষ্টা করবে এই বলে তোমাদের এখানে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।